ততদিন জাতির পিতা থাকবে, ততদিন জাতির পিতার এই ছবিটা থাকবে ইতিহাসের পাতায়, তো ইতিহাসের পাতায় আমাদের নামটা থাকবে। শুধু আমার না, আমাদের সাথে আরও অসংখ্য মানুষের নাম থাকবে, অসংখ্য অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম থাকবে সিনেমা জগতে। তো এরকম একটা জায়গায় জায়গা করে নেওয়া, হয়তো বা আমি থাকবো না একদিন, আমার একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু সিনেমাটা থেকে যাবে আমাদের একের পর এক পরের জেনারেশনের জন্য। তখন যে যে লাস্টে যে ক্রেডিটটা এসেছে না আমার নামটা, আমার এইটাই এনা আমার জন্য। আমরা যারা জাতির পিতাকে এমনিই ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তারা আমরা এমনিই আমার মনে হয় তাদের দেখা উচিত। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা দেশ, দেশের মানুষ, জাতির পিতা, এদেরকে আমরা যতটুকু ভালোবাসি থেকে 10 গুণ বেশি ভালোবাসতে পারবো সিনেমা দেখে। আমি তো সকালে যখন পিএম এর সাথে বসে দেখছিলাম, আমি তো তখনই বসে বসে কান্না করছিলাম, যে মানে শুরু হওয়ার সময় থেকে আমি কান্না করছিলাম। আমার কাছে এতটা পরিমাণ এটা আমার মানে আমার কাছে ইমোশনের জায়গা, আমার হৃদয়ের এভাবে থাকে এই জিনিসটা। এবং এখনও ঠিক তাই, আমার আমি দেখছিলাম আমার মামা অনেক কান্না করছে, বলছিল তোকে আমি এই প্রজেক্টে দেখবো, এটা আমি এখনও ভাবতে পারি না। এবং বের হওয়ার সময় যখন সবাই কান্না করতে করতে বলছিল ইউ আর টু পারফেক্ট, ইউ আর টু গুড, আমার মনে হয় যে শুধু আমি না, প্রত্যেকটা আর্টিস্ট আমরা যেভাবে এটার কাছে শ্রম দিয়েছি এবং এটার সাথে যেভাবে আমাদের ইমোশন কানেক্ট করে, সবাইকে যখন আমরা ওই জায়গাটাতে পৌঁছিয়ে নিতে পারি যে আমরা যেটা চেয়েছি তার একটু কাছাকাছি হলেও তারা গিয়েছে, এটা আসলে আমাদের জন্য অর্ধেক আমরা মনে করি। আমার ছোটো রেণু মনে হয় এরকমই মিষ্টি ছিল, এটাই আমার ছোটো রেণু, সে আমাকে জড়িয়ে ধরে এই কথাটা বলেছে এবং আমার মনে হয় এটা কানে অনলুপ বাজতেই আছে এরকম লাগছে। এবং ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট মোমেন্ট ইট ওয়াজ ফর মি এভরিথিং, শুভ ভাইয়ার অ্যাক্টিং টু গুড, তার তুলনা হয় না এই সিনেমার জন্য, এই ক্যারেক্টারের জন্য, মেকিং টু গুড, সব কিছু মিলিয়ে মানুষের যে ডেডিকেশন ছিল এটার পিছিয়ে পর্দায় দেখা যাচ্ছে যে ডেডিকেশনটা কোন লেভেলের ছিল। তারা তো আমাকে অনেক বেশি ভালো বলছে, যেটা আমি আসলে আশাও করিনি কিংবা চিন্তাও করি না, আমি অনেক কম এক্সপেকটেশন রাখি, বাট স্টিল তারা যেই ফিডব্যাক আমাকে দিচ্ছে এখন পর্যন্ত, আম হ্যাপি উইথ দ্যাট। যে যে চরিত্রগুলি আসবে তাদের সাথে চেহারার একটু আদল, একটু মিল থাকতে হবে, হয়তো আমার সাথে পরে যেটা আমি জেনেছি যে আমার সাথে কারো চেহারা তেমন মিল খুঁজে পায়নি, যার জন্য আমার আর অভিনয় করা হয়নি। তবে মেয়ের জন্য কতটা গর্বিত আপনি? অবশ্যই অবশ্যই গর্বিত পিতা হিসাবে, যে যেটুকু স্ক্রিনে ওর উপস্থিতি ছিল সেটুকুতে সে ভালো করার চেষ্টা করেছে। আমি বলতে গেলে হয়তো আমার মেয়ের পক্ষ নিয়ে বলতে হবে, খুব ভালো বলেছে, ভালো করেছে বলতে হবে, কিন্তু যারা দর্শকে আসবেন তারা আসলে সত্যিকারের বিচারটা করতে পারবে যে কতটুকু ভালো করেছে।